السلام عليكم ورحمة الله. আজকে আমি আছি উইন্ডারি লেক। এটা হচ্ছে মেলবোর্নের পশ্চিমে মূলত এই এলাকাটা অবস্থিত। খুব সুন্দর একটা এলাকা এবং সাথে আজকে সানি ডে। লেকে ভাসমান যে ওয়াইল্ড ডাকগুলো আছে সেটাগুলো চলাফেরা করছে। লেকটা সুন্দর, খুবই সুন্দর একটা লেক। পাশে যে বোট ক্লাবগুলো আছে সেই বোট বা ছোট শিপগুলো আছে এখানে ঝর্ণা। এবং আমি যে স্থানটাতে এখন আছি স্থানটা মূলত একটু আইল্যান্ডের মতো করে লেকের ভিতর দিয়ে ঢুকে গেছে, যে অনেকটা দূর হেঁটে আসা যায় বা অনেকটা দূর দেখা যায়। ওকে, ডাকগুলো বিচরণ করতেছে, সুন্দর হবে, খুবই সুন্দর মনোমুগ্ধকর এলাকা এরিয়া। তো এখানে আবার এটা একটু ফেমাস এই জন্য যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে দুটো কামান ছিল, যেটাকে আমরা গান বলবো কামানগুলো। এই কর্নারে কামান দুটো দেখা যায়, যে আমার হাতের ডান পাশে একটা এবং হাতের বাম পাশে একটা, এবং দুই কামানের মাঝখানে হচ্ছে যে এখানকার এলাকার সিম্বলিত যে পতাকা সেই পতাকা উঠতেছে। তিনটা পতাকা আছে, একটা এলাকার পতাকা, একটা অস্ট্রেলিয়ান পতাকা মাঝখানে, আর ডান পাশে আছে হচ্ছে যে এখানকার যে যারা অরিজিনাল অ্যাবরিজিনাল তাদের পতাকাটা ফ্ল্যাগটা। তো খুবই সুন্দর একটা এরিয়া, সুন্দর একটা প্লেস আর কি। ওখানে কিছু রেস্টুরেন্ট আছে, যেগুলো রেস্টুরেন্টগুলো মূলত লেকের উপরেই বলা চলে। অনেক বড় একটা লেক, বাট এখানকার জনসংখ্যা খুবই কম, যার কারণে লেকে খুঁজে মানুষ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এখন বিকেলের দিকে এখন হয়তো লেকে অনেকে জগিং করতে আসবে, হাঁটতে আসবে, তাতে এই অবস্থা আর কি। তাও আজকে হচ্ছে যে ছুটির দিন, ছুটির দিনেই হচ্ছে যে একটু জনকোলাহল বেশি থাকে, তাতেই আজকে লেকে মানুষজন খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কী পরিমাণে জনগণ অস্ট্রেলিয়াতে, আসলে অস্ট্রেলিয়াতে যেসব মূল সিটিগুলো আছে যেমন সিডনি, ক্যানবেরা, তারপর হচ্ছে যে মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, এইসব সিটিগুলোতেই হচ্ছে যে সিটির আমাদের দেশে যেরকম হচ্ছে ঢাকার ভিতরে অনেক মানুষ, এরকম এইসব সিটিগুলোতে অনেক মানুষ আর কি। বাকি যেসব সিটির পাশে যেসব সিটিগুলো আছে বা সাব সিটিগুলো আছে ওগুলোতে মানুষজন নেই বললে চলে। প্রচুর পরিমাণে লোক দরকার অস্ট্রেলিয়াতে। বাট অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা সময় যেমন করোনার সিচুয়েশনে বা করোনার আগে, হ্যাঁ, বা করোনার সময়ে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল সিটিজেনশিপ পাওয়ার জন্য যে দ্রুত ব্যবস্থাগুলো করেছিল, কিন্তু এখন আর সেই সুযোগ সুবিধাগুলো বা এখন সে ততটা ইজি না, এখন অনেকটাই ডিফিকাল্ট। যে আমি যে ফ্ল্যাগের কথা বলতেছি, ফ্ল্যাগটা পথ পথ করে উঠতেছে, আর এই পাশে যে কামানের কথা বলেছিলাম সেই কামান, ওই একটা কামান আর ওই একটা কামান, কামানগুলো এখানে আছে। অনেকটা লেকের ভিতরে আমি চলে এসেছি, লেকের ভিতরে খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা, একটু আমাকে দেখাচ্ছি। তবে বাতাস আছে, বাতাসটা থাকার কারণে শীত মানে কিছুটা হলেও ঠান্ডা লাগতেছে বা শীত লাগতেছে আমার বলে। হাঁসগুলো পানিতে নেমে গেছে, কামানটা দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের আগে 1853 সালে আর কি এখানে সেটিংস করা, 1853 সালে। ওখানে যেটা আছে সেম, অস্ট্রেলিয়ান পতাকা মাঝখানে, বাম পাশে যে লাল যেটাকে হচ্ছে যে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালারের ফ্ল্যাগ, এটা হচ্ছে অরিজিনালদের ফ্ল্যাগ। আর ডান পাশে যেটা হচ্ছে স্টার সম্বলিত, এটা হচ্ছে এখানকার স্টেটের, এখানকার যে উইন্ডিরি যে আছে তাদের এই ভিক্টোরিয়ান স্টেট এবং উইন্ডিরির পতাকা।